ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু ব্রেন ওয়েভ, আ নিউ ওয়েভ অফ লার্নিং। তোমাদের নিজেদের ব্রেন ওয়েভ চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব একটা ফ্র্যাকশনস এর কী করে অ্যাডিশনস হয়, কী করে সাবস্ট্রাকশনস হয়, এই দুটো জিনিস আজকে আমরা আগে দেখে নেব। যদি ভিডিওটা খুব বড় না হয় তাহলে মাল্টিপ্লিকেশনস ডিভিশনস এই ভিডিওতেই দেখি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ধরো দুটো ফ্র্যাকশনস ভ্যালু দিয়ে দিয়েছে, একটা ফ্র্যাকশনস ভ্যালু হচ্ছে 1/2 আর একটা ফ্র্যাকশনস ভ্যালু ধরো দিয়ে দিয়েছে 3/5। এই দুটো ফ্র্যাকশনস ভ্যালুকে আমাকে বলেছে অ্যাড করতে। প্রথমে অ্যাডিশনসে দেখি কীভাবে অ্যাড করব। কিছুই না, প্রথমে এই দুটোর এলসিএম বার করব, 5/2 এর এলসিএম বার করব। কীভাবে এলসিএম বার করতে হয় তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিই। 2/5 এর কোনো কমন ফ্যাক্টর আছে? যদি কমন ফ্যাক্টর না থাকে তাহলে 2/5কে তো মাল্টিপ্লাই করে দিলেই আমার এলসিএম চলে আসবে, তাহলে 5×2=10। এবার 10কে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমার অ্যান্সার কত থাকবে, 5। 5কে 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিলে 5, প্লাস 5কে 10কে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই 2, 3×2=6, তাহলে কত হলো এখানে আমার 11/10। এটা হয়ে গেল আমার ফ্র্যাকশনসের অ্যাডিশনস। আরও একটা অ্যাডিশনস দেখিয়ে দিচ্ছি ছোট করে, 3/4, 2/4। তাহলে আমার 4/4 এখানে কমন আছে, তাহলে আমার এলসিএমও কমন চলে আসবে, তাহলে 3+2 কত আসবে, 3+2, তার মানে হচ্ছে আমার অ্যান্সার কত, 5/4। আচ্ছা, এই 5/4টাকে আমি কি মিক্সড ফ্র্যাকশনসে লিখতে পারি? এই 11/10টাকে আমি কি মিক্সড ফ্র্যাকশনসে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ আমার নিউমারেটর বেশি ডিনোমিনেটর কম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 10 × 1 = 10, 1/10। আমি এখানে কি লিখতে পারি, 4 × 1 = 4, 1/4। এবার ধরো দুটো মিক্সড ফ্র্যাকশনস দিয়ে দিয়েছে, তাদের অ্যাডিশনস করতে বলছে, কীভাবে করবো? ধরো আমাকে একটা মিক্সড ফ্র্যাকশনস দিয়ে দিয়েছে 2 whole 3/5 প্লাস 3 whole 2/10। এই দুটো মিক্সড ফ্র্যাকশনসের আমাকে অ্যাডিশনস দিয়ে দিয়েছে। ধরো আরও একটা ফ্র্যাকশনস দিয়ে দিয়েছে এর সাথে 1/15, 1/15 প্লাস 2 whole 3/5 প্লাস 3 whole 2/10। তাহলে আমি কী করবো, 1/15টাকে লিখে নেবো, প্লাস 5×2 কত, 10, 10+3 কত, 13/5, প্লাস 10×3 কত, 30+2 কত, 32/10। এবার আমি কী করব, 5, 10, আর 15 এলসিএম করব। কীভাবে করব, এখানে তো কমন টার্ম আছে, তাই তো, 5 দিয়ে যদি করি, 5×3=15, 1, 2 আর তো যাচ্ছে না, তাহলে 5×3=15, 15×2=30, তাহলে আমার এলসিএম কত হলো, 30। আচ্ছা, 15 কে 30 কে 15 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার অ্যান্সার কত আসবে, 2, 2×1=2, প্লাস 30কে 5 দিয়ে ডিভাইড করে দিই 6, 13×6 কত আসবে, 78, প্লাস 30কে 10 দিয়ে ডিভাইড করে দিই 3, 3×32 কত আসবে, 96, তাহলে 96+2+78, 78+2 কত, 80, তাই তো, 80+96 কত হবে, 6, 8 আর 9 কত হয়, 70, 176/30। এবার দেখো ডিভাইড যাচ্ছে কিনা, 3 দিয়ে কি ডিভিজেবল, প্রথম শুনছো, জানি 176 কি 3 দিয়ে ডিভিজেবল। আচ্ছা, ডিভিজিবিলিটি নিয়ে আমি একটা ছোট শর্ট ট্রিক্স নিয়ে আসব, এই সপ্তাহে যদি না হয় আমি নেক্সট উইকে একটা শর্ট ট্রিক্স নিয়ে আসবো, কীভাবে বুঝবো একটা নাম্বার 3 দিয়ে ডিভিজেবল কি 5 দিয়ে ডিভিজেবল কি 7 দিয়ে ডিভিজেবল। ডিভিজিবিলিটি রুলসের ওপর আমি একটা শর্ট ভিডিও নিয়ে আসবো। এখানে দেখে নিই 176 3 দিয়ে ডিভিজেবল কিনা। এদের দেখো 3 দিয়ে ডিভাইড করি এটাকে, 15, 16×2=26, 3 দিয়ে ড্যাব যাবে না, তাই তো, 2 দিয়ে তো ডিভিজেবল, তো 2 দিয়ে যদি কাটি আমি এখানে কত আসবে, 15, এখানটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 8×2=16, 8×2=16, 88/15, ঠিক আছে, আর তো কাটবে না। তাহলে এবার যদি মিক্সড ফ্র্যাকশনস আমি এটাকে লিখতে চাই, একটা মিক্সড ফ্র্যাকশনস, তাহলে কত হবে, 15×4 করলে কত হয়, 60, 15×5 করলে কত হয়, 75, তাই তো, 15×5 করলে 75 হয়, 15×6 করলে কত হবে, 88, ছোট হয়ে গেল, তাহলে আমার 15×6 করা যাবে না, 15×5 করতে হবে, করলে কত আসবে, 75। এবার 88কে থেকে যদি আমি 75 মাইনাস করে দিই আমার ব্যালেন্স কত থাকবে, 13/15,
এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। এটা কিন্তু মিক্সড ফ্র্যাকশনে আমি নিয়ে আসলাম। কেন মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসলাম? কারণ নিউমারেটর এখানে বড়, ডিনোমিনেটর এখানে ছোট। ক্লিয়ার? এবার দেখে নেব কিছু সাবস্ট্রাকশন। ধরো তোমাকে সাবট্র্যাক্ট করতে দিয়েছে 3/5 - 2/3, কী করে করবো? 5 আর 3 এর এলসিএম কত? 15। ক্লিয়ার? 15 কে 5 দিয়ে ডিভাইড করে দিলে 3, 3 3 = 9, মাইনাস 15 কে 3 দিয়ে ডিভাইড করি কত আছে? 5 5 2 = 10। তাহলে 10 থেকে 9 চলে গেলে কত থাকবে? -1/15। এটা হয়ে গেল আমার ফ্র্যাকশনসের অ্যান্সার। ঠিক আছে, এবার ধরো তোমাকে দিয়ে দিল, তোমাকে মাইনাস করতে বলো 3 হোল 1/2 - 2 হোল 1/2, তাহলে এলসিএম তোমার কত আসবে? আচ্ছা, এলসিএম এর আগে এখানে দেখো, এটাকে মিক্সড ফ্র্যাকশনস আছে, আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনসে নিয়ে আসতে হবে। তো 3 2 = 6 আর 1 = 7/2, -2 2 = 4 1 = 5/2, এলসিএম আমার 2 আসবে, 7 - 5 2/2, অ্যান্সার আমার আসবে 1। এটা হয়ে গেল আমার অ্যাডিশনস। চলো মাল্টিপ্লিকেশনস ডিভিশনসটাও এটাতেই আমরা দেখে নিই। ধরো দুটো ফ্র্যাকশনস দিয়ে দিয়েছি তোমাকে মাল্টিপ্লাই করার জন্য, 1/2 × 5/6, কী করবে? নিউমারেটরের সাথে নিউমারেটর মাল্টিপ্লাই করবে, ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটর মাল্টিপ্লাই করবে, তার মানে 1 × 5 করবে বাই 2 × 6 করবে, তাহলে 5 1 = 5 6 2 = 12। ক্লিয়ার? এবার ধরো তোমাকে দিয়ে দিয়েছে 3/5 × 5/9, এবার কী করবে? দেখো 3 দিয়ে এটাকে কাটবে, 5 দিয়ে 5 কেটে যাবে, কী করবে? কিচ্ছু করবে না, আগে মাল্টিপ্লিকেশন যেরকম লেখা সেরকম লিখে দেবে, 3 × 5/5 × 9। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 5 কেটে গেল, 3 1 = 3 3 3 = 9, তাহলে তোমার অ্যান্সার কত এলো? 1/3। এটা কিন্তু সিম্পলেস্ট ফর্মে এলো। এবার ধরো কোনো মিক্সড ফ্র্যাকশনস তোমাকে মাল্টিপ্লাই করতে দিল, 2 হোল 3/3 × 3/3 তো হবে না, 4 হয়ে যাবে, 3/4। আর ধরো তোমাকে দিল 3 হোল 5/2, এই দুটো তোমাকে মাল্টিপ্লাই করতে দিয়েছে, কী করবে? মিক্সড ফ্র্যাকশনসগুলোকে আগে সলভ করো, 4 2 = 8 11/4 মাল্টিপ্লাই 3 2 = 6 + 5 11/2, তাই তো? 3 2 = 6 6 আর 5 11/2, আর এখানে 4 2 = 8 11/4, তো 11 × 11 কত হয়? 121/4 2 = 8। এটাও তোমার একটা কি এলো? এটা ইমপ্রপার ফ্র্যাকশনস এলো, এটাকে তোমাকে আবার মিক্সড ফ্র্যাকশনসে কিন্তু কনভার্ট করতে হবে। 8 1 = 8 4 41 8 5 = 40, 1/8। এটা হয়ে গেল তোমার মিক্সড ফ্র্যাকশনস। ক্লিয়ার? এটা হয়ে গেল তোমার মাল্টিপ্লিকেশনসের পার্ট। এবার লাস্ট দেখে নিই আমরা ডিভিশনস। ধরো তোমাকে ডিভাইড করতে বললো 3/5 / 45/9, ঠিক আছে, তোমাকে 3/5 / 45/9 ডিভিশনস করতে বলো দুটো ফ্র্যাকশনসে। কীভাবে করবে? 3/5টাকে 3/5 এর মতোই লিখে দেবে, এটা তোমাদের আমি সিম্পলিফিকেশনসও কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, 3/5কে 3/5 এর মতো রেখে দিলে ডিভিশনটাকে কী করবে? মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দেবে, ডিভিশনটা মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দেবে। ঠিক আছে, যেহেতু আমি ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করলাম, এই যে দুটো নাম্বার আছে 45/9, এটাও কিন্তু কনভার্ট হয়ে যাবে 9/45। 3/5 3/5 এর মতো বসে গেল, ডিভিশনটাকে আমি মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দিলাম, যেহেতু এটাকে কনভার্ট করলাম, 45/9টাকে তুমি 9/45 উল্টে লিখে দিলে, এবার কী হবে? কোনো কাটাকুটি আছে সেটা দেখে নাও, 3 দিয়ে এটা যাবে, 3 1 = 3, এটা 3 দিয়ে 3 1 = 3 = 15, 3 5 = 15। ঠিক আছে, আরও 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে এটা 3, এটা 3 দিয়ে কত? 5, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 3/25। ক্লিয়ার? এই হয়ে গেল আমার অ্যান্সার। এবার চলো আরেকটা অঙ্ক দেখে নিই। ধরো আমাকে দিয়ে দিল 4/3 / 9/36, 4/3 ডিভিশনস মাল্টিপ্লিকেশনস হয়ে গেল, 9/36 হয়ে গেল,
3 দিয়ে দিই মিটে গিয়ে কাটি 3 4 দিয়ে এটা 4 দিয়ে 9 এটা 3 দিয়ে 1 এটা 3 দিয়ে 3 आंसर কত আসবে 1/3 ক্লিয়ার এবার ধরো মিক্সড ফ্র্যাকশনস দিয়ে দিল 2 হোল 4/3 ডিভাইডেড বাই 1 হোল 2/3 ঠিক আছে তাহলে কিভাবে করবে 3 2 যা 6 4 10/3 ডিভিশনে চেঞ্জ হয়ে গেল মাল্টিপ্লিকেশন আছে 3 1 যা 3 প্লাস 2 5/3 5/3 কিন্তু হবে না উল্টেই যাবে 3/5 3 দিয়ে 3 কেটে গেল 5 দিয়ে এটা কেটে গেল 1 এখানে চলে এলো 2 তাহলে অ্যানসার কত আমার 2 ক্লিয়ার এইটা হয়ে গেল আমার ডিভিশন তো আজকে আমরা কি কি শিখে নিলাম একটা ফ্র্যাকশনস এর অ্যাডিশনস কিভাবে করতে হয় সাবট্রাকশনস কিভাবে হয় মাল্টিপ্লিকেশনস কিভাবে হয় এন্ড ফাইনালি ডিভিশনস কিভাবে হয় এই সবকটা নিয়েই আমাদের নেক্সট ভিডিও আসবে এক্সারসাইজের ঠিক আছে এক্সারসাইজের মধ্যেও আমরা দেখব কিছু কিছু অঙ্ক মাল্টিপ্লিকেশনস ডিভিশন সাবট্রাকশন সিম্পলিফিকেশনস যদি কিছু থাকে সেগুলো আমরা দেখে নেব প্রবলেম সমস যদি কিছু থাকে ওয়ার্ড প্রবলেম লিখে দিল সেখান থেকে তোমাকে ফ্র্যাকশনস ভ্যালু বার করতে হবে করে সাজিয়ে সলভ করতে হবে সেইগুলো আমরা দেখে নেব পরবর্তী ভিডিওগুলোতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশন বেলটা অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ